প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা ভূগোল ক্লাসে এসেছি। আজকে আমাদের আজকের পড়ার বিষয় হলো পেট্রোকেমিক্যাল বা পেট্রোরসায়ন এবং তথ্য প্রযুক্তি শিল্প। প্রথমে আমরা পেট্রোকেমিক্যাল শিল্প সম্পর্কে পড়ব। যে শিল্পগুলো বিগত কয়েক দশকে দ্রুত হারে বিকাশ লাভ করছে তার মধ্যে পেট্রোরসায়ন শিল্প অন্যতম। যে শিল্প কারখানায় উন্নত প্রযুক্তি ও আধুনিক শিল্প পরিকাঠামোর উপর নির্ভর করে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে অনুসারী শিল্পের কাঁচামাল এবং বিভিন্ন ভোগ্যপণ্য উৎপন্ন করে তাকে পেট্রোরসায়ন শিল্প বলে। তাহলে পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলো কি কি? খনিজ তেল শোধনকালে প্রাপ্ত ন্যাপথা, প্রপিলিন, ইথিলিন, মিথেন আর এছাড়াও প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে এই শিল্পের প্রধান কাঁচামাল। এই দিয়ে কি কি তৈরি হয়? কৃত্রিম তন্তু, নাইলন, পলিয়েস্টার, যেমন নাইলন পলিয়েস্টার যেগুলো আমরা সিনথেটিক জামা কাপড় হিসেবে ব্যবহার করি, এছাড়াও বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিমার, পলিথিন, এগুলো সার ও কীটনাশক, ডিটারজেন্ট আর কৃত্রিম রাবার, বিশেষ করে যা দিয়ে টায়ার তৈরি হয়, এগুলো হচ্ছে এই শিল্পের উৎপন্ন দ্রব্য। এরপর আমরা আসি পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্রগুলো সম্পর্কে। 1966 সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের প্রথম বৃহদায়তন এই পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠে এবং তারপর থেকেই এটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই শিল্প ভারতের চারটে অঞ্চলে এই শিল্প রয়েছে, যেমন পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল, এই চারটে জায়গায় রয়েছে। আমরা একটু জায়গাগুলোর নাম কয়েকটা দেখে নিই। যেমন এখানে দেখো, পশ্চিমাঞ্চলের জামনগর, এটা সবচেয়ে বড় শিল্পকেন্দ্র, কয়ালি, ভাদোদারা, থানি, ট্রম্বে, এ সমস্ত জায়গায়। এই জায়গায় পেট্রোকেমিক্যাল শিল্প বেশি করে গড়ে উঠেছে, তার কারণ গুজরাট এবং মহারাষ্ট্রে প্রচুর খনিজ তেল পাওয়া যায়। এছাড়াও এই বন্দরগুলো রয়েছে এখানে, মুম্বাই বন্দর, নাবসেবা বন্দর, কান্ডলা, এই সমস্ত বন্দর দিয়ে বিদেশ থেকে খনিজ তেল আমদানি বা বিভিন্ন উপজাত দ্রব্য আমদানি করার সুবিধে এবং উৎপন্ন দ্রব্য রপ্তানিও করা যায়। চেন্নাই এবং তার আশেপাশে গড়ে উঠেছে। এইবার এই অঞ্চলে শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলে বেশ কিছু উদ্যোগপতি, রিলায়েন্স, মফতলাল, এই সমস্ত উদ্যোগপতি, এরা এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। এবার আমরা এই যে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রগুলোর কথা পড়লাম, পূর্বাঞ্চলে হলদিয়া রয়েছে, বারাউনি রয়েছে, উত্তর পূর্বাঞ্চলে বঙ্গাইগাঁও, এই অঞ্চলেও উত্তরাঞ্চলেও বেশ কিছু রয়েছে, এখানে মথুরা রিফাইনারি রয়েছে, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শিল্প কেন্দ্র। এবারে আমরা এই শিল্প সম্পর্কে এক কিছু কথা জেনে নিই। যেমন এই শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা হুহু করে বাড়ছে, তার ফলে অসংখ্য পেট্রোকেমিক্যাল হাব গড়ে উঠেছে, এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই একে উদীয়মান শিল্প বলে। এছাড়া আধুনিক শিল্পদানবও বলা হয়, তার কারণ খনিজ তেল শোধনাগারকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প গড়ে ওঠে বিশাল অঞ্চল জুড়ে, তাই একে আধুনিক শিল্পদানব বলে। এই শিল্পের ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল। আজ আমরা এই অবধি পড়লাম, এরপরে আমরা শুরু করব তথ্য প্রযুক্তি শিল্প, অর্থাৎ মানুষের প্রয়োজন ভিত্তিক নানা তথ্য বিভিন্ন উপায়ে মুহূর্তে পৌঁছে দেবার কৌশলই হলো তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন প্রভৃতি কাজ যখন
শিক্ষা, জলবায়ু বিশ্লেষণ এবং ব্যবসায়িক প্রয়োজনে করা হয় এই কাজগুলো, তখনই তাকে বলে তথ্য প্রযুক্তি শিল্প। তোমরা নিশ্চয়ই তোমাদের আশেপাশের বিভিন্ন আত্মীয় স্বজন তাদের শুনেছো তারা আইটি সেক্টরে কাজ করেন, কেউ কেউ তারা এই এই কাজগুলোই তারা করে থাকেন। ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, কলকাতার সল্টলেক, এছাড়াও দিল্লির কাছে নয়ডা, হায়দ্রাবাদ, এগুলো হলো উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। বেঙ্গালুরু ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। কোথায় দেখো, বেঙ্গালুরু, এই বাঙ্গালোর। একে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির নাম অনুসারে। এছাড়াও ক্যাপিটাল অফ আইটি বলা হয়। ভারতের তথ্য প্রযুক্তি সংস্থাগুলির নাম উইপ্রো, কগনিজেন্ট, টিসিএস, আইটিসি, ইনফোটেক, এনআইআইটি টেক, টেক মাহিন্দ্রা, সিএনসি ইত্যাদি উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি কেন্দ্র। এ সম্পর্কে আমরা আরও কয়েকটা কথা জেনে নিই। আউটসোর্সিং এবং অফশোরিং, এই দুটো কথা খুবই প্রচলিত এই শিল্পে। আউটসোর্সিং হল যখন কোনো বড় সংস্থা তাদের কাছে অতিরিক্ত কাজ চলে এলে তখন তারা অন্য ছোট সংস্থাগুলোকে দিয়ে করিয়ে নেয় তাদের খরচ এবং সময় বাঁচানোর জন্য। ছোট সংস্থাগুলোকে কিছু কম টাকা দিতে হয় সেই জন্য। যদি এটা দেশের মধ্যেই ঘটে, একই দেশের মধ্যে, তখন তাকে বলে আউটসোর্সিং, অর্থাৎ একটা কোম্পানি অন্য কোম্পানিকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এটা যখন বিদেশি কোম্পানিকে দিয়ে করিয়ে নেওয়া হয় তখন তাকে বলে অফশোরিং। তবে যেমন বিভিন্ন আমেরিকান বড় বড় কোম্পানিগুলো তারা আমাদের দেশের বা আমাদের মতো উন্নয়নশীল দেশের বিভিন্ন কোম্পানিগুলোকে দিয়ে এই কাজ করিয়ে নেয়, একে বলে অফশোরিং। এই শিল্প বর্তমানে খুবই উন্নত হয়ে উঠছে। ওই উন্নতির কারণগুলো হলো, এক নম্বর, উন্নত মেধা তৈরির জন্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা খড়গপুর আইআইটির নাম শুনেছ, এছাড়াও আরও দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের উন্নত শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছে। শ্রমিক যোগানের জন্য অসংখ্য প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, তোমরা বিভিন্ন কম্পিউটার সেন্টার গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি উদ্যোগে। এবং সরকারি নীতি এ ব্যাপারে অত্যন্ত উদার, পরিকাঠামোর উন্নয়ন এবং বিশেষ সুবিধা প্রদান করে থাকে এই শিল্পের উন্নতির জন্য। এটা বর্তমানে আধুনিক শিল্প হিসাবে পরিণত হয়েছে এবং আমরাও চাই সবাই এই শিল্পের উন্নতি হোক, কারণ অনেক কর্মসংস্থান হয় এই শিল্পের মাধ্যমে। তোমরা এই শিল্পকেন্দ্রগুলোর নাম বিভিন্ন জায়গা থেকে তথ্য জোগাড় করে আরও পড়বে, যদি অসুবিধে হয় আমাকে জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এর পরের দিন আমরা আবার ভূগোল ক্লাসে মিলিত হবো।